Happy birthday to you Happy birthday to you Happy birthday Happy birthday Happy birthday to you Happy birthday to you Happy birthday আসসালামু আলাইকুম ইব্রিওন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে আমার মেয়ের জন্মদিন ভিডিওর শুরুতে আমি পুরো জন্মদিনের প্রোমোটা শেয়ার করে ফেললাম আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং অধীর আগ্রহে নিশ্চয়ই অপেক্ষা করছেন পুরো ভিডিও দেখার জন্য তবে আজকে আমি আপনাদের সাথে শুধু আমার মেয়ের জন্মদিনের যে ডেকোরেশনটা আমি করেছি হ্যাপি বার্থডে লিখা পিছনের যেই ডেকোরেশনটা সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি জন্মদিনের পুরো ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তখন দেখতে আপনাদের কাছে ভালো লাগবে না আর আমি যদিও বা এখন বয়স দিচ্ছি আমি যখন এই ভিডিওটা করেছি তখন ভোর চারটে বাজে চারটে বাজার কারণ হচ্ছে আমার মেয়ের জন্মদিন বলে কথা সব রান্না বান্না গেস্ট আসবে সন্ধ্যার সময় কত আনন্দ হবে আমাকে একা হাতে সব রান্না করতে হবে তো চিন্তা করলাম যে ডেকোরেশনটা আসলে কী করবে সেটাও তো আমাকেই করতে হবে যার কারণে সারাদিন আমি যেন রান্নাটা ফ্রিভাবে করতে পারি সন্ধ্যার সময় সব কিছু সুন্দরভাবে সার্ভ করতে পারি এই জন্য আমি রাতের বেলায় বসে আমার মেয়ের জন্মদিনের ডেকোরেশানটা করে ফেলেছি আর করে ভোর চারটের সময় এই ভিডিওটা করে রেখেছি আপনাদের জন্য আর আমার এই ডেকোরেশানটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতে করে আমার ভীষণ ভালো লাগবে আর ডেকোরেশনটা করার সময় আসলে আমি ভিডিও করতে পারিনি কারণ সব সময় ভিডিওটা আমি নিজে একা হাতেই করি সব কিছু আমি একাই করি তো আমি একা হাতে বেলুন ফুলানো থেকে শুরু করে আবার সেটা দেওয়ালে টানানো থেকে সব কিছু তো আমাকেই করতে হচ্ছে আর এত ঘামার যার কারণে ভিডিওটা করেও আমি কেটে দিয়েছি দেখতে ভালো লাগছিল না আমি স্ট্যান্ডে বসিয়ে ভিডিওটা করেছিলাম আমি কিভাবে বেলুনগুলা ফুলাচ্ছি বেঁধেছি কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছি কিন্তু পরে দেখলাম যে আসলে আমাকে দেখতে খুবই পচা লাগছে যার কারণে আমি ওই ভিডিওটা কেটে জাস্ট ডেকোরেশনটা শেষ করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন বাজে বিকেল তিনটা ভাবলাম এই সুন্দর সময়টুকু আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি বিকেলের পরে বা সন্ধ্যার পরে যখন সবাই গেস্ট চলে আসবে তখন আমি আপনাদের সাথে এই সময়টুকু পাবো না যে এই সুন্দর কেকটা আপনাদের সাথে শেয়ার করব বা এটা থেকে এসেছে কে দিয়েছে আমার মেয়েকে সেটা জানানোর সুযোগ পাবো না তো যার কারণে আমি এখন বিকেল তিনটা আমি রান্নাবান্না রেখে আপনাদের সাথে এই কেকের ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি কেকটা এসেছে আমার মেয়ের জন্য নরেন্স পেজ থেকে আর আমি একটু সহজ করে বলি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন সিমরিন্স ফ্যাশন হাউস নামে একটা ঢাকায় খুব নাম করা একটা ব্র্যান্ড বুটিক্স হাউজ আছে সেই সিমরিন্স ফ্যাশন হাউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে আমার মেয়ে ও সবসময় ওই ড্রেসের ওই ফ্যাশন হাউজের লাইভ করে তো যে এই সিমরিন্স ফ্যাশন হাউজের ওনার ওনার আবার একটা বার্থডে কেক বিভিন্ন কনফেকশনারির একটা পেজ আছে তো উনি আমার মেয়েকে এই কেকটা গিফট করেছে পাঠিয়েছে ওর জন্মদিন উপলক্ষে আপনারা চাইলে এই সুন্দর অথেন্টিক কেক যদি বার্থডেতে বা আপনার স্পেশাল দিনে চান তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন নরেন্স পেজে কেকটা তো শেয়ার করে ফেললাম এছাড়াও আমার মেয়ে আরও দুইটা কেক গিফট পেয়েছে আর সেগুলো হয়তো কেক যখন কাটবে ও সন্ধ্যার সময় দেখতে পাবেন নিশ্চয়ই আমার নেক্সট ব্লগে আর এখন আমি দেখিয়ে দিচ্ছি ও সন্ধ্যা সময় পার্টিতে ওর জন্মদিনের পার্টিতে ও কী পড়ছে কারণ ওই যে বললাম আমি রান্না বান্না বা গেস্টদেরকে যেহেতু আমি সার্ভ করব তখন আমার এই ব্যস্ততার সময় আপনাদেরকে এগুলি ডিটেলসে দেখাতে পারব না বলে আমি আগে থেকে ভিডিওটা করে রেখেছি আর আজকে আমার মেয়ে পড়বে এই সিকোয়েন্সের শাড়িটা আর তার সাথে আমি ওর জন্য আমার পছন্দের অসাধারণ একটা এই সিকোয়েন্সের শাড়ির সাথে ব্লাউজ করে দিয়েছি আর এই ব্লাউজটা যে বানিয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্য আপনাদেরকে অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে দিব উনিও অনেক সুন্দর সুন্দর ব্লাউজ করে মানে বলার অপেক্ষা রাখে না যদিও বা আমি ব্লাউজের ভিডিওটা যখন করছি তখন বুঝতে পারিনি পরে ভিডিওটা যখন দেখছি আমি তখন বুঝতে পেরেছি আমি ভিডিওটা আসলে ভালোভাবে করতে পারিনি লাইটে লাইটের অপোজিটে ছিল ব্লাউজটা যে কী অসাধারণ সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি আপনাদের সাথে কেক আমার মেকি পড়বে শেয়ার করে ফেললাম আর সন্ধ্যার সময় অ্যাভারেজ যেই ভিডিওটা হবে সেটা আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব তাহলে আমার মেয়ের জন্মদিনের ড্রেস আর ডেকোরেশনটা কেকটা কেমন হয়েছে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে পুরো জন্মদিনের পার্টি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ